সারা পৃথিবীতে আজকে কোরআনের জোয়ার বইছে, ঠিক কি না? শুধু আপনাদের এখানে না, আমি নিউইয়র্কে গত রমজানের ঈদের নামাজ পড়িয়েছি প্রথম। আমি বলছি আমি কোনো মসজিদে পড়াবো না, আই ওন্ট লিড দ্য প্রেয়ার ইনসাইড দ্য মস, দ্যাট ইজ অ্যান্টি সুন্নাহ। রাসূল কখনো সাল্লাম ঈদের নামাজ মসজিদে পড়তেন না, খোলা মাঠে পড়তেন। আর বলতেন তোমাদের মেয়েদেরকে নিয়ে আসবা, মেয়েদেরকেও নিয়ে আসবা, যাতে করে মেয়েরা যদি অসুস্থ হয়, বুখারী হাদিস, ঈদের দোয়া এবং ঈদের দাওয়াতে যেন তারা সামিল হতে পারে। নিউ ইয়র্কের একটা পার্ক, আমি জাস্ট ফর দ্য মুভমেন্ট আই হ্যাড ফরগটেন দ্য নেম, পার্কে তার কোনোদিন সেজদা পড়ে নাই, ওই পার্কে হলো নামাজের জায়গা, কয়েক লক্ষ লোকের পার্ক। তো পার্কে তো লোকজন এমনি থাকে, গাছগাছালি থাকে, ঠিক কি না? তো ঈদের নামাজ হচ্ছে, আমার বডিগার্ডও আছেন, তো নামাজের খুতবা দিচ্ছি আমি, চার ভাষায় খুতবা দিলাম, ইংলিশ তো ফার্স্ট থাকবে, ফার্স্ট আরবি, ফার্স্ট কি, দুই নম্বর হলো ইংলিশ, তিন নম্বর 500-এর বেশি আমি বলেছি, ইফ ইউ আর মোর দেন 500 আই উইল ট্রান্সলেট দ্যাট ল্যাঙ্গুয়েজ, যদি বাংলাদেশি 500-এর বেশি থাকেন বাংলায় বলবো, যদি ইন্ডিয়ান থাকেন 500-এর বেশি হিন্দি বলবো, আর আরব তো আছেই, পাকিস্তানে থাকলে উর্দু বলবো। তো অনেকগুলো মেয়ে, সাদা চামড়ার মেয়ে খুতবা শুনছিল, এক কোনায় দাঁড়িয়ে এরকম করে খুতবা শুনছিল। খুতবা শেষ, ঈদের খুতবা নামাজের আগে হয় না পরে? নামাজে ইসলাম কত সুন্দর করেছে আমাদের, আলহামদুলিল্লাহ বলেন, নামাজ পড়লেন, খুতবা শুনলেন, বাড়ি চলে যাবেন, কত সুন্দর। তো যখন খুতবা শেষ, ওই মেয়ে এসে বলছে, কেন হাগ ইউ? বাহিরে যদি কেউ কাউকে খুব বেশি পছন্দ করে, হাগ করে, হাগ বুঝেন, এমনি জড়ায় ধরে, ও আমাকে বলছে কেন হাগ ইউ, হোয়াট ইউ কেন হাগ মি, আই এম নট ইউর হাজব্যান্ড। আমি বললাম ইউ ক্যান হাগ মি, হোয়াই ইউ লাইক মি, অলরাইট স্টে দেয়ার, আই হ্যাভ টু নো দ্য রিজন, তুমি আমাকে কেন হাগ করবা, ওকে গিভ মি ফাইবার, এ নেকেল এটা দিলাম, তুমি এমনি করো, আমি এমনি করলাম, হাগ হয়ে গেছে। রাসূল সাল্লাম বলছেন কোনো মেয়ের সাথে যদি কেউ হাত মিলায়, মাথার ভিতরে লোহার পেরা হাতুড়ে দিয়া পিটালে যত ক্ষতি হয় শরীরের, তার চেয়ে বেশি ক্ষতি হয় ওর ইমানের। কোনো মেয়ের সাথে হাত মিলানো জায়েজ? তো হাত মিলানো জায়েজ নয়, হাক দিবেন কেমনে? ওই যে এক আসামি এজলাসে উঠছিল, কাঁপছে, তো বিচারপতি বলতেছে কাঁপো কেন, কয় কাপা দেখছেন কি, প্রশ্ন কইরা দেখেন না, আসল কাপা কাপায় দেবো ঠিক মতো। এখন মেয়েটা বলছে কুড ইউ চেঞ্জ মাই রিলিজিয়ন প্লিজ, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, বলছে আমি এখন মুসলমান হতে চাই। আপনারা যেরকম আল্লাহ আকবর বলেছেন, আমার ওই মুসল্লিরাও সব একযোগে চিৎকার করে উঠছে। অলরাইট ইউ স্টে দেয়ার, আই এম রিসাইটিং দ্য ডিক্লারেশন অফ ফেইথ, ইউ সে আফটার মি, আমি বলছি তুমি আমার পরে পড়ো। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা কেন, কয় আমি অনেক ধর্ম পড়েছি কিন্তু ইসলাম ধর্ম তো এত সহজ এবং স্পষ্ট কোনো ধর্ম আমি পাইনি, আমাদের মসজিদগুলোতে আমাদের অন্য ধর্মের ভাইদের জায়গা থাকতে হবে, ঠিক না? ঠিক, কারণ শুধু মসজিদগুলো শুধু মুসলমানদের জন্য নয়, কাবা ঘরটা আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদান লিল আলামিন, এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় বরকত দিয়ে বানিয়েছি সমস্ত মানুষের জন্য, আর সমস্ত দুনিয়ার জন্য এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিয়েছি। মসজিদগুলোতে মানুষ আসলেই মানুষ হেদায়েত পেয়ে যায়। আমিন জোরে বলো, কাস্তে বলো, কোনো ব্যবধান থাকবে না, ঠিক না? ঠিক, আর যেখানেই বাদে বাদুক, আমার ভাই আমার কি ভাই, কালা কাবাগরের সামনে এখানে নিয়ে আসেন। আমাদের অনেক ইমাম সাহেব আছেন জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দেয়, খবরদার খবরদার, জোরে আমিন বললে তাকে বুঝিয়ে দাও যে তুমি যখন মসজিদে ঢুকবা ইমামকে ফলো করবা, ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলবা, কারণ ইমামের আগে বললে তো নামাজই হবে না, ঠিক কি না? মসজিদে একমাত্র অনুসরণ করতে হবে ইমামকে, ইমাম আসতে বললে আমিও আসতে বলবো, ইমাম জোরে বললে আমিও
আমাদের সৌদি আরবে আমরা যায় ইমাম যে আমি নাস্তে কই না জোরে কই কেন জোরে কই ওইখানে গিয়া দেখি যে কম্পিটিশন হয় আমরা আমিন ঠিক কি না এরকম সিলেটের এক ছেলে লন্ডন থেকে আসছে এসছে সে লন্ডনে একটা মসজিদে নামাজ পড়তো জোরে আমিন বলতো তো গ্রামের মসজিদে মাগরিব পড়তে গিয়ে সে জোরে বলছে আমিন ইমাম সামনে দিয়ে বেরিয়ে দৌড় দিছে ইমাম কয় কিতাতুন কিতা হইলো কিতা হাম এইগুলো কি মসজিদের ভিতরে ইমাম মনে করছে কিছু ঢুকছে বোধহয় মসজিদে কিরে জীবনে আমি এত জোরে আমিন শুনি না এটা কোত্থেকে আসলো এরকম আমাদের অনেক মসজিদ আছে না নাই আমাদের ছোটবেলা থেকে আমরা আমিন আস্তে আস্তে বলেছি এখন যদি জোরে বলি কোনো আপত্তি নাই আমার ভাইকে বুঝাতে হবে জোরে আমিন যারা বলেন তাদেরটাও সহি তাদেরটাও সহি আমাদেরটাও দুইটা বুঝ ইসলামের প্রথম থেকেই আছে আপনি কাটতে চান না এগুলোকে প্রথম থেকেই আছে কাউকে ছোট করবেন না আমরা যারা মসজিদে যাই আমরা সব এক আমরা সব কি আমাদের পরিচয় হানাফি না সাফি না পরিচয় মুসলমান নজরুল বুঝেছে আমাদের হুজুররা বুঝলো না আহলে হাদিস মসজিদ কেন আহলে হাদিস মসজিদ করলেন আপনি মসজিদ তো সব আল্লাহ আপনি আলাদা লেভেল লাগালেন কেন আমরা তো কোনো মসজিদে লাগাই না হানাফি মসজিদ কেন লাগালেন এটা লাগানো উচিত নয় মসজিদ সব আল্লাহ আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ আহাদা মসজিদের মালিক কে আল্লাহ তুমি লেভেল লাগাও কেন লেভেল লাগাবো না মসজিদ আল্লাহ ঠিক না বে ঠিক একই মসজিদে সবাই যাব এটাই সৌন্দর্য একজন এখানে হাত বাঁধে একজন নাবির নিচে বাঁধে আরেকজন হাত বাঁধে না কয় বানবো না কি করবি কর আছে না সৌদি আরবে গেলে এমনি খেলা তো কি খেলা ঠেলি আমি সৌদি আরবে গিয়ে অবাক হয়ে গেলাম প্রথম যখন গেলাম আমার দুই পাশে দুইজন এমনি রয়েছে এখন আমি হাত বাঁধুম না কি করব আমি চিন্তা করতেছি আমি এটারে এক ঠেলা দিলাম হে সল্লে কামা সাল্লাল রাসূল হে আমার এক ঠেলা দিয়ে কয় সল্লে সাল্লাল রাসূল এখন কাবার সামনে কি কি লাগিলি করব দুই সাইডে দুইটা এমনি রয়েছে মধ্যখানে যাক আমি হাত বাইনা কোনো মতে নামাজ শেষ করলাম করে বললাম ভাই লাও সামিহানি মাউরফুক তোমার পরিচয় কি কয় আনা রাইস শরিয়া জামাত ইমাম মক্কা মক্কা ইউনিভার্সিটি আমি শরিয়ার চেয়ারম্যান আমি হেলোকে ঠেলা ঢেলি করতেছি হাত বাদা লাগে আপনারা কোন জগতে আমরা আছি শুধু মুস্তাহাব নিয়ে ঠেলা ঢেলি শুধু মুস্তাহাব নিয়ে ফতুয়াবাজি ফতুয়াবাজি করবা না খবরদার আমরা মুসলমান ঠিক কি না কত সুন্দর করে আমার নজরুল বলছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়